সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অভিজিৎ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর। ঠিক সন্ধ্যাবেলা, আলো আঁধারির খেলা চারিদিকে, স্ট্রিট ফুড বরাবরই আমার ভালো লাগে। তাই ছুটে আসি যেখানে আমার প্রিয় জায়গা, সেই সব জায়গাটিতে। বরাবরই যেসব খাবার আমার ভালো লাগে, আগেই বলেছিলাম স্ট্রিট ফুড। আসলে স্ট্রিট ফুডের খাবারের স্বাদ আমার কাছে অতুলনীয়। অনেকে ভাব ধরে আছে যে খাবে না, কিন্তু পরবর্তীতে কি হয় আপনারাই দেখুন। সে লোভ না সামলাতে পেরে ঠিকই খাওয়া শুরু করে দিল। প্রথমে ছিল পানিপুরি, এরপরে বেলপুরি এবং তারপরে ঝালমুড়ি। এই খাবারগুলো বরাবরই সবারই মোটামুটি ভালো লাগে। দোয়েল চত্বরের কোল ঘেঁষে তিন নেতার মাজারের সামনে এখানে দেখতে পাবেন আলো আঁধারির অনেক খেলা, অর্থাৎ আলোয় ঝলমলে করা সাজসজ্জার অনেক জিনিসপত্র, গৃহস্থলীর অনেক জিনিসপত্র, অর্থাৎ যেটা সাজিয়ে রাখা যায়, মৃৎশিল্প অর্থাৎ মাটির যে জিনিসপত্র সেগুলো। এইসব জিনিস দিয়ে ঘর সাজালে আসলেই ঘরের সৌন্দর্য পাল্টে যাবে। এছাড়াও রয়েছে বাহারি রকমের সাজসজ্জা জিনিসপত্র, কাঠের জিনিসপত্র এবং মাটির যে জিনিসপত্র রয়েছে সেগুলো এখানকার অন্যতম আকর্ষণীয় জিনিসপত্র। এবং সাথে আছে কাগজের বিভিন্ন বাহারি রকমের ফুল। এবং পাশে আরও দেখতে পাবেন লাইটের যে সাজসজ্জা রয়েছে, আগেই বলেছিলাম মাটির যে জিনিসপত্র এখানকার অন্যতম আকর্ষণীয়। ছোট্ট বাচ্চাটিকে দেখলেন, সেও এখানে হয়তো বা তার পরিবারের সাথে ঘুরতে এসেছে। ভিডিও চলছে, একটু সামনে ছবি তোলার পোজ না দিলে হয় না। তার বারবার ক্যামেরার সামনেই তার এলোমেলো চলা, কাচের বোতল দিয়ে তার মধ্যে লাইটিং দিয়ে সেগুলো সাজসজ্জার জিনিস বানানো, সত্যি আসলে অসাধারণ দেখতে। এখানে কাঠের ল্যাম্প পাওয়া যাবে এবং স্ট্যান্ড পাওয়া যাবে, সেগুলো মোটামুটি দরদম করে নিলে মোটামুটি কম দামে কিনতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় দোয়েল চত্বরের এই জায়গাটিতে হরেক রকমের জিনিস পাওয়া গেলেও এখানে মোটামুটি দামটা একটু বেশি আমার কাছে মনে হয়। কারণ এই যে ছোট্ট জিনিসটার দাম, এটার দাম চেয়েছে 3000 টাকা। আগে সচরাচর দেখা যেত সিরামিক সেট, ডিনার সেট, এখন কিন্তু মাটির তৈজসপত্র দেখা যায়। তার মানে মাটির প্লেট, গ্লাস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। এখানে আসলে তার সন্ধান পাওয়া যাবে। তিন নেতার মাজার থেকে সোজা চলে আসলাম টিএসসিতে। সেখানে আসলাম আর খাওয়া দাওয়া হবে না, তা তো হয় না। এখানে মাশরুমের চপ, মুরগির চপ, পাকোড়া ইত্যাদি হরেক রকমের খাবার পাওয়া যায়। তার কিছুটা স্বাদ আমরা নিলাম, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা নয়, অর্থাৎ আগের চেয়ে স্বাদগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এবারে বসলাম চা খেতে। টিএসসিতে হরেক রকমের চা পাওয়া যায়, তার মধ্যে ঝাল চা, হরলিক্স, লেবু চা, সবাই যেন কমার্শিয়াল হয়ে গেছে, চায়ের স্বাদটা আগের মতো নেই। তাই তো চলে আসলাম সেই আমাদের এলাকা অর্থাৎ ডেমরা, সেখানে তান্দুরি চা খেতে। আসলে টিএসসির চা আমার ভালো লাগেনি, তাই চলে আসলাম তান্দুরি চা অর্থাৎ ধার্মিকপাড়া রোড ডেমরা, এই রোডে চা খেতে। এখানে মানুষ আর মানুষ চারিদিক থেকে এখানে ঘুরতে আসে, আমরাও চলে আসলাম না পেরে। আছে সাথে শাহিন স্যার, ভাবি আমার সহধর্মিণী। এই ধরনের চা খেতে মোটামুটি ভালো লাগে, কারণ হচ্ছে তাদের বানানোর প্রসেসটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মাটির ভাঁড় অর্থাৎ মাটির যে কাপ, সেখানে চা দিচ্ছে। এই চাগুলো অনেক গরম হয়, কারণ নিচে মাটির ভাঁড়টাকে অর্থাৎ মাটির যে কাপটা দেখতে পাচ্ছেন, এগুলোকে তাপ দিয়ে গরম করা হয়, তারপর এটার ভিতর চা দেওয়া হয়। সেই কারণে মোটামুটি অনেক গরম হয়, দেখতে পাচ্ছেন।
মূলত এই কারণেই এই চাটা আমার খেতে আসা। দাম প্রতিটি ভাড়ের মূল্য 30 টাকা করে, বেশিও না আবার কমও না, কিন্তু মোটামুটি বেশি। কারণ হচ্ছে একেবারে যে অনেক বেশি স্বাদ তাও নয়, কারণ এতে অনেক চিনি দেওয়া হয়, আর গুড় দিলে তো মিষ্টি হবেই, এটাই তো স্বাভাবিক। আমি আগেই বলেছিলাম যে এই চাটা আমার কাছে অনেক ভালো লাগে। যাও, আমরা চায়ের স্বাদ নিতে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।